বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে মূলত দুটি পর্যায়ে আমাদের এখন পর্যন্ত চলছে, সেটা হচ্ছে 8+ ছ মাসের ট্রেনিং এবং 10+ দু বছরের ট্রেনিং। প্রায় 3000-এরও বেশি বিটিসিতে আমাদের সারা পশ্চিমবঙ্গে এই ট্রেনিংটি বর্তমানে চলছে, যেটাকে আমাদের পরিকল্পনা রয়েছে যেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ এই 8+ ট্রেনিংটাকে যদি 9 এবং 10 NVQF ন্যাশনাল ভোকেশনাল এডুকেশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক অনুযায়ী যে 10টি লেভেলের কথা বলা হয়েছে, তার মধ্যে লেভেল 1 এবং লেভেল 2 এটি হলো ক্লাস 9 এবং ক্লাস 10-এর ট্রেনিং। তো আমরা চেষ্টা করছি যে 8+ ট্রেনিংটাকে যদি আমরা লেভেল 1 এবং লেভেল 2 একটা সমতুল্য ট্রেনিং যাতে আমরা এটাতে পরিণত করতে পারি। ঠিক সেই রকমই ক্লাস 10-এর পরে যে 11 এবং 12-এর যে ট্রেনিংটা আছে সেটাকে বলা হয় লেভেল 3 এবং লেভেল 4, এবং তারপরে আরও গ্র্যাজুয়েশন স্তরেও আমরা এই বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে যেতে চাইছি। এখন বর্তমানে পশ্চিমবঙ্গে 8+ ট্রেনিংয়ে প্রায় 42টার মতন ট্রেড রয়েছে 8+ এবং 10+ 6 মাসের অথবা 1 বছরের আমাদের এই শর্ট টার্ম ট্রেনিং প্রোগ্রামটা চালানো হয়। এটাকেও আমাদের পরিকল্পনা রয়েছে যে কিভাবে আরও উন্নততর কীভাবে করা যায় এবং আরও কীভাবে সত্যিকারের ইন্ডাস্ট্রির সঙ্গে সমতা রেখে তাদের চাহিদা অনুযায়ী যাতে আমরা এই ট্রেনিংগুলো যাতে দিতে পারি। এবং এই ব্যাপারে আমরা বর্তমানে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এবং আরও বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে এবং কর্পোরেট বডিগুলোর সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি যে যাতে ইন্ডাস্ট্রির সঙ্গে সহযোগিতায় যাতে এই কোর্সগুলো যাতে আমরা সত্যিকারের চাকরি বা সত্যিকারের সেই ছাত্রছাত্রীদেরকে একটা যাতে একটা জায়গায় যাতে তাদের একটা জীবিকাটা যাতে একটা সুনিশ্চিত জায়গায় পৌঁছয় সেটা যাতে একটা নিশ্চিত করা যায়, আমরা সেই লক্ষ্যে কিন্তু আমরা বর্তমানে এই ট্রেনিংটাকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। অর্থাৎ শুধু সংখ্যা নয়, গুণগত উৎকর্ষ এটাই এখন আমাদের লক্ষ্য। শুধু চাকরির জীবিকার জন্য উপযুক্ত করে তোলা নয়, ছাত্রছাত্রীদের হাতে জীবিকা পৌঁছে দেওয়া এইটাই হচ্ছে আমাদের বর্তমানের লক্ষ্য। এবং আমাদের বর্তমান সরকারও এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমাদের এই কাউন্সিলকে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পেরেছে। আমরা সেইভাবেই সমস্ত কোর্স সমস্ত ট্রেনিং প্রোগ্রামগুলোকে আরও কী করে যতদূর সম্ভবপর বাস্তবমুখী করে তোলা যায়, কীভাবে আরও প্র্যাকটিক্যালটাকে আরও বেশি ভালো করে আমরা ছাত্রদেরকে শেখাতে পারি, কী করে এর সঙ্গে যুক্ত যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে আরও কী করে ভালো করে স্কিলটা তাদেরকে দেওয়া যায় এবং তাদের জীবিকাটাকেও কী করে আরও সুনিশ্চিত করা যায়, এই সবগুলোই কিন্তু আমরা এখন সঙ্গে সঙ্গে ভাবছি। এবং সেই অনুযায়ী আমাদের অলরেডি আমরা কম্পিউটার সফটওয়্যার দিয়ে ইন্টারনেট বেসড ওয়েব বেসড প্রোগ্রামও আমরা অলরেডি চালু করেছি, যার মাধ্যমে সমস্ত জেলাগুলোতে সমস্ত বিটিসিতে যে ট্রেনিংগুলো পরিচালনা করা হবে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য যাতে আমাদের কম্পিউটারের মাধ্যমে আমরা যাতে রাখতে পারি এবং যাতে পরিষেবাগুলো আমরা আরও দ্রুত পৌঁছে দিতে পারি এই চেষ্টাটা আমরা রাখছি। আশা করি সকলের সহযোগিতায় বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা একটা সুন্দর একটা জায়গায় গিয়ে আমরা অবিলম্বে দাঁড় করাতে পারবো, যেখান থেকে পশ্চিমবঙ্গকে আর পেছনে ফিরে তাকাতে হবে না, ভারতবর্ষের